লক্ষ্মীপুর সদর উপজেলার কোষাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের উদ্যোগে 200 শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। জুমা নামাজের পর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের বাড়িতে এই শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক রফিক মোল্লা, ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক আজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মাকসুদ সহ ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা। লীগের প্রাণবীরনেতা কে এম সালাউদ্দিন টিউবাইয়ের নির্দেশে আজকে 18 নং ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আজকে কম্বল বিতরণ করা হচ্ছে। আমার নির্দিষ্ট অর্থায়নে আপনারা সকলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সেবা করতে পারি।